ইতালির মিলানে নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার প্রবাসী আব্দুল সাত্তার লিটন। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন সাচ্চু, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুন মিয়া, উপদেষ্টা মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলার মনিরুজ্জামান, সানোয়ার আহমেদ, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সুমন, সহসাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সসাংগঠনিক খুকন মণি, অর্থ সম্পাদক আল আমিন ও প্রচার সম্পাদক আবুল ফয়েজ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অ্যাসোসিয়েশনের কার্যক্রমে দেশে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে দেশে গরিব পরিবারের পাশে আর্থিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। পরিশেষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইতালির মিলান থেকে নাজমুল হোসেন।